সন্ধ্যারতি হচ্ছিল, মানুষের ভিড়, এবং সেখানেও লকডাউনের মধ্যে যখন প্রত্যেকটা মন্দির, মসজিদ, গির্জা কিংবা প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান যখন বন্ধ এবং সেখানে পুণ্যার্থী কিংবা বহিরাগতদের প্রবেশ যখন নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রের নির্দেশে, ঠিক সেই জায়গায় আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে কিভাবে সন্ধ্যারতি হয় তা আবার ভক্ত সমাগম এর মধ্য দিয়ে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। আজ শিবলিঙ্গ পাওয়া গেছে বলে যে খবর বেরিয়েছিল, সেই খবরের পর সেখানে প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল, যদিও একটি শিবলিঙ্গ দেখা গিয়েছে, যদিও এ বিষয়টা তদারকি করা, পরীক্ষা নিরীক্ষা করা, তদন্ত করার প্রয়োজন যে সত্যি অর্থেই এই শিবলিঙ্গ কিসের, কিভাবে মাটির নিচ থেকে বেরিয়ে এলো, প্রত্নতাত্ত্বিকরা সেখানে হয়তো বা যাবেন গিয়ে সন্ধান করবেন আসল ঘটনা। তার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জানা যায় যে হাজার হাজার লক্ষ মানুষের ভিড়, ঠিক প্রত্যেকটা জায়গায় ধর্মীয় কোনো কারণ দেখিয়ে আমরা দেখতে পাই যে ভিড় জমে যাচ্ছে জনগণের, এমন একটা সময় যে সময় যে অদৃশ্য একটি ভাইরাস, যে রোগ, সেই রোগে আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সেই রোগকে প্রতিহত করতে গিয়ে একমাত্র দাওয়াই হচ্ছে বা হাতিয়ার হচ্ছে দূরত্ব বজায় রাখা, সামাজিক দূরত্ব, একজন মানুষ থেকে আরেকজন মানুষের একটি দৈহিক যে দূরত্ব সেগুলো অবলম্বন করা এবং বজায় রাখা, এটাই প্রতিহত করা যায় করোনা। কিন্তু আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের চারপাশে শুধুমাত্র ধর্মের সুরসুরি দিয়ে, ধর্মের নাম করে একে অপরের কাছে, একে অপরের পাশে চলে আসছে। কি মনে হয় আপনাদের, করোনাতে ধর্ম করোনা, এই বিষয়টা নিয়ে আজ আমরা আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া শুনব। 0381-238-2222 এই ফোন নাম্বার। এই মুহূর্তে কিছুটা গোলযোগ রয়েছে, আপনারা শুধুমাত্র 9436-495-649 এই ফোন নাম্বারে ফোন করে আজ আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন। আপনারা দেখুন উদয়পুরের সেই দৃশ্য, জগন্নাথ জিউ মন্দিরের সেই দৃশ্য দেখবেন, তার পাশাপাশি দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার জানাজার সেই দৃশ্য। একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আপনি মনে করুন আমার বাড়িতে একটা পুরানো শিবলিঙ্গ আছে, আমার পয়সা হয়েছে, উন্নতি হয়েছে, আমি বাইরের থেকে একটা বড় শিবলিঙ্গ আনলাম, আমি এই শিবলিঙ্গ রেখে রাখবো? আসলে আমরা সবাই কিছু ধর্মকে বিশ্বাস করি, ধর্মকে মানা আমাদের কর্ম, সেই কর্ম আপনাকে দেখাতে হবে আমি ধর্ম করি, সেটা আমাদের ভুল। আজকে সেই ধর্ম যারা আছেন তারা কোথায়? একটিবারের জন্য করোনাকে আটকাম না, তার মানে এই নয় আমি ধর্মকে বিশ্বাস করি না। এই জায়গাটা আমাদের যেটা করা উচিত, ধর্ম পরে একটু ডিস্টেন্সটা মেনটেন করে চলি। আবার তোমার শহর কিন্তু আজকে ফেরিওয়ালার থেকে শুরু করে সব বাড়ি বেরিয়ে গেছে, সুতরাং আমি কাউকে নিন্দনীয় করছি না, জগন্নাথ মন্দির কি করছে সেটা ওদের ব্যাপার, ওরা তো আমাদের জ্ঞান দেয়, ওরা যদি এই কাজটি না করে ওদের প্রতি কিন্তু মানুষের দিন বিরূপ প্রতিক্রিয়া করবে। এই সময়ে আমি কিন্তু অন্য সময় কথা বলছি না, তাহলে আমি যদি তর্ক খাতিরে বলি যেটা ব্রাহ্মণবাড়িতে হয়েছে সেটা আজকে আমাদের বিপ্রত হয়েছে, আসলে আমরা এখনো সচেতন হই, শুধু জ্ঞান বলি, এখন শুধু একটি দরকার, আজকে আমাদের দুর্ভাগ্য আমরা গরিব দেশ বলে আজকে যদি একটা ভ্যাকসিনের দাম করোনা ভাইরাস থেকে 5,000 টাকা হতো, দেশের মানুষ ঘর থেকে বেরোত না, তার মূল্য নেই, আমরা ওনাকে সম্মান দিচ্ছি না, আপনার কিন্তু আমরা নিজেরা নিজেদের ক্ষতিকে দেখে না আনছি। ধন্যবাদ। করোনা এমন এক রোগ যে রোগ ইতিমধ্যেই ধর্মীয় ভেদাভেদ
এবং জাতপাতের ভেদাভেদ, ধনী গরিবের ভেদাভেদ মুছে দিয়েছে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়করা ইতিমধ্যেই এ বিষয়টা জানাচ্ছেন, এবং আপনারা জানেন যে ব্রিটেনের রাজবাড়ি থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি ভবন পর্যন্ত এই করোনার জন্য আক্রান্ত বা করোনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। সুতরাং ধর্মের নাম দিয়ে, ধর্মের সুরসুরি দিয়ে করোনাকে আহ্বান করা থেকে দূরে থাকতে হবে আমাদের। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার প্রসেনজন, সময় বিভাগ থেকে বলছি। আপনার সাথে আমি একমত, কারণ ধর্ম কর্ম এখন বন্ধ রাখা উচিত। আগে তো বাঁচি, তারপরে বাঁচতে পারে বহু ধর্ম কর্ম। আমি আগরতলাতে দেখছি অলমোস্ট সবগুলো মন্দির, ওরা পরশুদিন না কবে জানি এই যে মন্দিরটার মধ্যে এই সমস্ত করলো, সন্ধ্যা আরতি জগন্নাথ বাড়িতে। এটা ভালো না, কারণ অনেক লোকরাই ছিল গায়ে গায়ে লাগিয়া এইসব করছে। এটা তারপরে বাউনবাড়িটা তো সবাই জানে, তারপরে আজকে উদয়পুরে, উদয়পুরে শীত কোথেকে আইলো না আইলো এটা তো আর্কিওলজি ডিপার্টমেন্টের লোকরা যাবে, তোমরা গিয়েছিল এখানে? যাই হোক, পুলিশ লাঠি চাষ টাস করে ওদেরকে হয়তো হটাই দিয়েছে এখান থেকে। কাজে এখন ধর্ম কর্মটা বন্ধ রাখলে ভালো হইবো, আগে বাঁচো, কারণ করোনা কার মধ্যে আছে কেউই জানে না। কাজে ইউ শুড বি কশাস, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে সারা বিশ্বের অবস্থা এবং আমাদের দেশের অবস্থা কি। যদিও কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি ভালো খবর আমাদের রাজ্যের জন্য, যে দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীর যে ক্রমান্বয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল, সেই পরীক্ষা শেষ যে পরীক্ষা হয় তাতে নেগেটিভ আসে তার রিপোর্ট। অর্থাৎ এই মুহূর্তে আমরা বলতে পারি চিকিৎসা বিজ্ঞান বা পরীক্ষা নিরীক্ষার পর যে এই মুহূর্তে আমাদের রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্য। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার প্রসেনজিৎ বাবু। হ্যাঁ, এই যে মাঠে শিবানন্দ ভাইরাস, এত বড় মাঠটা খালি এই জায়গাটাই কেন করলো, আমার একটা প্রশ্ন। আর দেখুন দিল্লির নিজামুদ্দিন জামানবাড়ুয়ার যে ছবি দেখাচ্ছেন, তারপরে আজকে এই এই শিবলিঙ্গ, আসলে মানে বিজ্ঞানটাকে ওরা মানতেই চান আর কি। ধর্ম মানে সব ধর্মই, মানে কোন ধর্ম, মানে হিন্দু ধর্ম বলেন, তার মুসলিম ধর্ম, খ্রিস্ট বলেন, যে কোনো ধর্মই, আসলে মানুষ অন্ধ হয়ে গেছে একদম, একটা অংশে, সব মানুষ না, একটা অংশের মানুষ একদম অন্ধ বিশ্বাসী হয়ে গেছে। এই যে এত লোকের সমাগম, এরপরে পুলিশের বাইরে এলে পরে যে পুলিশের দোষ, পুলিশের দম গেলে পুলিশের দোষ, আমিও কই, আমরা অনেকেই কই যে পুলিশের কেন লাগি চালাইলো, কিন্তু উপায় তো নাই। এই যে ঘটনাটা, তার বিরুদ্ধে এই সংক্রমণ আছে কি খুঁজে করবো? এত লোকের মাত্রা কি এই জায়গায় ওই কেন্দ্রিকে করলো? কাজেই ইটাও একটা মানে ইয়েই যে হয়তো এভাবে করেছিল নিজামের দিনের মতন, দিল্লি নিজামের দিনের মতন কি সংক্রমণ নিয়ে সরাই দেওয়া যায়, এটা একটা দুষ্টচক্রের চক্রান্ত আমার ব্যক্তিগত অভিনয়ন দিতে আর কি। এগুলি কঠিন হাতে মোকাবেলা করা দেবে, বিজ্ঞানের উপর কে কিছু আসেনি, যদি বিজ্ঞানের উপর কিছু থাকতো তাহলে তো মানুষ সারাদিন ধর্ম নিয়ে থাকতো, কারো জ্বর জ্বর জারি ফেট বেদনা ফেট খারাপ কিছুই হলো নাকি, ওষুধ চাইতে ভিত্তিক আবার এই এই টাওয়ার থেকে এসে ডাক্তার দেখা ওষুধ খা, তাহলে তারা তো ওই শিবলের লোকজন আর এরকম ধন্যবাদ। আমরা কথায় কথায় নিজামুদ্দিনকে উদাহরণ হিসেবে টেনে আনছি, কথায় কথায় কোন একটি নির্দিষ্ট ধর্মকে ডেকে আনছি বা অভিযোগের নিশানায় সেই ধর্মকে রাখছি। প্রত্যেকটা ধর্মই কি কোনো না কোনো ভাবে কোনো না কোনো অংশ গিয়ে জড়িয়ে পড়ছে এই ভুল কাজটার সঙ্গে, বা একই রকম ভুল কি প্রত্যেকেই করছেন? সেখানে জাত, ধর্ম, বর্ণ এই নির্বিশেষে প্রত্যেকটা অংশে কি এই ধরনের অসচেতন লোক থেকে যাচ্ছে, যারা এত প্রচার এত জানানোর পরেও, প্রশাসনিক এত তৎপরতার পরেও তারা তাদের মতো করে ভিড় এলাকায় বা ভিড় করতে শুরু করেছেন? আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ভালো একটা খবর পেলাম এই মাস আপনার মাধ্যমে, ত্রিপুরা করোনা মুক্ত, একজন ছিল নেগেটিভ এসছে, যাই হোক একটু হালকাও লাগছে। এই শিবলিঙ্গটা আমার মনে হয়
এটা যে কালার দেখলাম এটা মনে হয় দামি পাথরের হবে, হয়তো কোথাও কোনো মন্দির থেকে তুলিভুরি হয়েছে। এটাও এটা এখানে মাটিতে পুঁতে রেখেছিল, এখন হয়তো এটা খুঁজতে গিয়ে পেল। যাই হোক, ধর্ম আমরা ভারতীয় ভাবধারার লোক, ধর্মকে আমরা মানি, মান্যতা দেই। তবে এই পিরিয়ডে এটা যার যার ধর্ম ঘরে একান্তই করা দরকার। আমাদের ভারতবর্ষের মন্দির মসজিদ সব তালা বন্ধ, এটা সঠিক পদক্ষেপ। ভয়ের কারণ যেটা সেটা হলো আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ওখানে কিন্তু দিনকে দিন এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা বিরাট ভয়। আমাদের আর ওদের বেশ কম শুধু একটা কাঁটাতারের বেড়া, আমার মনে হয় এটা ভয়ের কারণ। কারণ আমাদের ত্রিপুরার অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশ, বাংলাদেশের অনেকেরও এখানে আত্মীয় স্বজন আছে। ওই দিকটা আপনাদের মধ্যে বলবো, সরকার বাহাদুরকে আমাদের বর্ডার করা পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে কিন্তু একটু শুনতে পাচ্ছি চুরি চামারিও হচ্ছে। তবে ত্রিপুরা সরকার একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো বিএসএফ সঙ্গে আমাদের ত্রিপুরার প্যারামিলিটারি টিএসআর কে নিযুক্ত দেওয়া, এটা একটা সঠিক সিদ্ধান্ত। আর এটা কন্ট্রোল রাখতে হবে বলার যেইভাবে, এটা একটা ভালো দিক। আর বাংলাদেশের কথা কি বলবো, ভয় হয়, কারণ বাংলাদেশের হাওয়া ডাইরেক্ট কিন্তু আমাদের ত্রিপুরাতে আগে পায়। আমাদের ত্রিপুরা তিন দিকে ঘেরা, একদিকে শুধু উন্মুক্ত চোরাইবাড়ির দিকটা, ওই দিকটাও কিন্তু ভয়ের কারণ। কারণ এই আসামে নাকি অনেক করোনা আক্রান্ত, গুয়াহাটিতে যা শুনলাম, সাবধান থাকতে হবে। ত্রিপুরা একটা জিনিস নিশ্চিন্ত, আমরাও করোনা মুক্ত হলাম। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমাদের একটাই বিষয়, যে একটাই প্রশ্ন, যে কোনো ধর্ম হতে পারে সেটা, সেই ধর্মের নাম করে আমরা কি করে ভিড় বাড়াতে শুরু করছি? আমরা ধর্মের সুরসুরি দিয়ে করোনা প্রতিহত করতে যে লকডাউন, যে সামাজিক দূরত্বের কথা প্রত্যেকটা দেশ মানছে এই মুহূর্তে, সেই দেশের যে নিয়ম রয়েছে ভাঙতে পারি, যেখানে রাষ্ট্রের নির্দেশে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে এখন পুণ্যার্থীদের প্রবেশ নিষেধ রয়েছে। আর একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, প্রসঙ্গী ব্যাংকের প্রিয়াঙ্কা বলছি। হ্যাঁ বলুন। কোভিড-19টা যে এসেছে সেটা কি হিন্দু মুসলিম খ্রিস্টান গ্রিক বা এরকম দেখে তো আসেন যে হ্যাঁ এই মুসলিম আমি এর গায়ে যাবো, এই হিন্দু আমি এর গায়ে যাবো না, এটা তো হয়নি না। ডাক্তাররা কি বলেছে, ডাক্তাররা বলেছে যে বাড়িতে থাকুন, বিশেষ কোনো দরকার ছাড়া আপনারা বাড়ি থেকে বেরোবেন না, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন। তো আজকের এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থেকে যারা মানে ধর্মালম্বী মানুষ আছে তাদেরকেও যদি আমরা পুজো করি না, তাহলে মনে হয় আমাদের মনে হচ্ছে পাবো, আমাদের উচিত যে হ্যাঁ সমাজের সামাজিক দূরত্বটা বজায় রাখবো, এবং যারা বাড়ি থেকে বের হতে চাচ্ছে তাদেরকে আমরা বলবো যে বাড়ি থেকে বের হলো না। ধর্মটা আমরা বেঁচে থাকলে ধর্ম করতেই পারবো না, আগে তো আমাদের নিজেদেরকে বাঁচতে হবে না। ধন্যবাদ। উদয়পুরে শিবলিঙ্গ উঠে গেছে এক মাঠ থেকে, মাটি করতে গিয়ে, এবং সেই শিবলিঙ্গ উঠে যাওয়ার খবরে কিভাবে ভিড় জমেছিল, শেষে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। আগরতলার একেবারে প্রাণ কেন্দ্রে, আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে সন্ধ্যারতি হচ্ছে ভক্ত সমাগমে, সেটাও কিভাবে হচ্ছে? আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? ঈশ্বর ভগবান আল্লাহ গড অবিশ্বাস করি না, বিশ্বাস করে মান্য করি। তবে এই ভগবান তো সবার ভিতরে আছে, এখন ডাক্তারের ভিতরে আছে সবচেয়ে শ্রেষ্ঠ ভগবান। ডাক্তার নামক ভগবান যে সতর্কবাণী দিয়েছে দূরত্ব ডিস্টেন্স বজায় রাখার জন্য, এটা তো আমাদের মান্যতা দিতে হবে। যারা দিচ্ছে না তারা তো এখনো নির্বোধ অবোধ রয়েছে। তবে ব্রাহ্মণবাড়ির কথাটা শুনেছি, সেখানে নাকি বড় বড় অফিসারদের শাস্তি দেওয়া হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে। তবে দাদা কথাটা হইলো কি, নিজামুদ্দিনের পারমিশনটা কোথায় পাইল? 10-5 জন লোক একত্রে হইলেই তো পুলিশ। আপনি নিজামুদ্দিনে আছেন এখনো?
এটা তো আমাদের ভারতবর্ষের জন্য একটা বিশাল ব্যাপার হয়ে গেল, এই পারমিশনটা পাইলো। আপনি এখনো নিজামউদ্দিনে রয়েছেন, তারপর যে কত কত ঘটনা ঘটে গেল সেটা তো দাদা বলছি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন। শুধু একটি ঘটনাতেই আটকে থাকলে হবে? এরপর একই ধরনের কত কত ঘটনা ঘটে গেছে কর্ণাটক, কেরালা এবং সেই দিল্লি, মহারাষ্ট্রের বান্দ্রা, সেই ঘটনাগুলো কি কোথাও আপনাদের জানা হয়নি? নিজামউদ্দিনটাই শুনেছিলেন এবং এখন মনে আছে। আমাদের উদয়পুরে আজকে যে ঘটনাটি ঘটলো সেটাও কি আপনাদের সেই জানার জগতে এসে পৌঁছলো না এখনো পর্যন্ত? শেষে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। সবচেয়ে বড় কথা, প্রশাসন কখন পদক্ষেপ গ্রহণ করবে তার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় কেন? কেন আমরা নিজেরা নিজেদের মতো করে এই ভিড়টাকে এড়িয়ে চলতে পারলাম না এখনো? আরো একজন দর্শক বলছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে শ্যামসুন্দর দাস বলছি। হ্যাঁ বলুন। আজকের প্রতিবেদনটা করোনাতে ধর্ম করোনা, এটা তো খুবই বাস্তব এবং এটাই হওয়াটা উচিত। আর আমরা তো বাংলাদেশে যে ফুটেজটা দেখছি ওইটাতে ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার নিতে পারবে না। তো জগন্নাথ জিউর মন্দিরের যে ভিডিও ফুটেজটা আছে এবং আজকের দিনের যে কাকরাবনের শিবলিঙ্গের যে ভিডিও ফুটেজটা আছে, সরকার যেভাবে 144 ধারা জারি করার পর যে পদক্ষেপ নিচ্ছে প্রশাসনিক ভাবে, সেসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কর্মকর্তাদেরকে ডেকে সেই ব্যবস্থা নেওয়াটা উচিত। এবং কাকরাবনের জন্য যারা বুজদুগি করার জন্য নামে, ধর্মের নামে সরকারের পক্ষে আমি সরকারকে অনুরোধ করব, এই ধরনের লোকদেরকে সঠিক ভাবে ওদেরকে করে পানিশমেন্ট দেওয়ার। ওরা কিছু একটা সংখ্যক লোকের জন্য সারা ত্রিপুরাবাসী আমরা এই করোনার আক্রান্ত হতে যাব। ধন্যবাদ। ঠিক, এখানে কে বলতে পারে যে কোথায় করোনা বাহক রয়েছেন আমাদের চারপাশে? কারণ এমন একটি রোগ যা খালি চোখে ধরা যায় না। এখন তো বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকরা বলছেন যে অ্যাসিম্পটোমেটিক সেই রোগ, অর্থাৎ কোনো ধরনের লক্ষণ দেখা যায় না, করোনা হলেও কোনো লক্ষণ পাওয়া যায় না, এই ধরনের রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি পিঞ্চাজি বলছি মহারাষ্ট্র থেকে। বলুন। ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে সবখানে মন্দির বসিতে এখন বন্ধ আছে। আমি সমস্ত বাইকের কাছে বলবো, ধর্ম সংস্থা সবার কাছে বলবো যে এত বর্তমান কিছু বন্ধ থাকুক না, মন্দির মসজিদ কিছু মনে থাকুক, এখন ভাবে এইভাবে জমায় ফিরিয়া মিশি মানে সব টাকা, এটা খারাপ। ঘোষপাড়ায় কি পাওয়া গেছে? ঘোষপাড়াতে কে বললো? আপনারা যে খবরটা দেখেন সেটা বোঝার চেষ্টা করুন, কে কি বলেছে জানা নেই, কিন্তু প্রকৃত খবরটা একবার জানার চেষ্টা করুন। কে কি বলেছে, কে কি শুনলাম, চিলে কান নিয়ে গেছে বলে চিলের পেছনে দৌড়ালাম, আমরা দেখলাম না যে কান রয়েছে কিনা নিজের জায়গাতেই, সেটা করলে কিন্তু এটাকেই বলে আতঙ্ক, এটাকেই বলে গুজব। আপনারা কখন আতঙ্কিত হচ্ছেন, কখন গুজব ছড়াচ্ছেন সেটা একবার জেনে নিন। প্রত্যেকে বলছেন আড়ালিয়াতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে, আদৌ কি তাই? আপনারা কি সঠিক খবরটা সঠিক মাধ্যম থেকে জানতে পেরেছেন বা জেনেছেন? এই ধরনের বিভ্রান্তিকর খবর থেকে কিছুটা দূরে থাকবেন। আড়ালিয়াতে বা রাজ্যে তৃতীয় কোনো করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি, স্পষ্ট করে জেনে রাখুন আরো একবার। আজ কিছুক্ষণ আগে 8:20 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে দ্বিতীয় যিনি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি পরীক্ষা শেষ, পরীক্ষা নেগেটিভ আসে এবং তৃতীয় কোনো করোনা আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যায়নি। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দিল্লির মধ্যে বলছি, শুক্লা সরকার। বলুন। আজকে যে বিষয়টা ধর্মকর্ম জিনিসটা তো ভালো, কিন্তু এই মুহূর্তে
ধর্মকর্ম জিনিসটা এখন বন্ধ রাখা উচিত, কারণ এখন জগন্নাথ আশ্রমের যেভাবে তারা গা গেছে, হ্যাঁ আনন্দের মাধ্যমে, হ্যাঁ আনন্দ ফুর্তি করে, হ্যাঁ হরির নাম করছে, কাজে এটা তো মোটেই কাম নয়। তারা কি কি জানছে? তারা ইন্দ্রমাফিক কাজ করছে, কাজে তাদের এই ধরনের কাজ যেহেতু তো আপনার করোনা পাশে গিয়ে আটকাতে পারবে, মানে করোনা পাশে তো এটা ধর্ম করলে যে এটা আসবে না এটাই না কিন্তু। হ্যাঁ আপনি তো জানেন একজন করিমগঞ্জ থেকে মক্কা থেকে এসে এসে মারা গেছে, এবং অনেক মানে মৌলবি তারা মারা গেছে, কাজে অনেক ভক্ত তারা কিন্তু মরতেছে, কাজে এই অবস্থায় তারা কি বুঝেছে? তারা যে এই গা গেছে, হাত তুলে হরিনাম করতেছে, তারা কি জ্ঞান জ্ঞান নাই নাকি? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সবচেয়ে বড় কথা, দেশের সরকার, কেন্দ্রের সরকার নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এবং কোন প্রতিষ্ঠানে নিত্য পুজো হলেও বা নিত্য পূজার সঙ্গে যে পুরোহিতরা যুক্ত রয়েছেন সে একা সে পুরোহিত গিয়ে পূজা করলেও বহিরাগতদের প্রবেশ নিষেধ, যেমনটা হয়েছে এবার বাসন্তী পূজাতে আগরতলা দুর্গা বাড়িতে পূজা পূজার নিয়ম মেনে হয়েছে, কিন্তু দর্শনার্থীরা পুণ্যার্থীরা গেটের বাইরেই ছিলেন, যদিও লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পালন করতে গিয়ে সে অর্থে লোক সমাগম হয়নি গেটের বাইরেও। কিন্তু জগন্নাথ জিও মন্দির আজ উদয়পুরে শিবলিঙ্গ উঠে যাওয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের নাম দিয়ে সুরসুরে এবং ধর্মীয় কারণগুলোতে বা অনুষ্ঠানগুলোতে এ ভিড়, সেটা আসলে কিসের ইঙ্গিত করে? আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নতুন নগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যালো, আমি বলতে চাইছিলাম, দেখুন আমরা তো আর বিবেকানন্দ থেকে বেশি ধর্ম নিয়ে মানে বুঝি না। বিবেকানন্দ একটা জায়গাতে বলেছিলেন ধর্ম হচ্ছে মানবতা, তাহলে যেই কাজ করলে সমগ্র মানব জাতির সেই কাজটা আমরা কেন করতে যাব? ধর্ম যদি আমাদের করতেই হয় ঘরে বসে করি না, ঘরে বসেই তো ঠাকুরের নাম নেওয়া যায়। এবং ধর্ম মানে কি? ধর্ম মানে যে মানুষের পাশে দাঁড়ানো। এখানে শুধু আমি যদি বলি ভিড় জমায় একটা কিছু দেখলাম সেখানে কুধলের বসে আমি ভিড় জমানো, মন্দিরে গিয়ে ভিড় জমানো, সেটা কিন্তু প্রকৃত ধর্ম না। ধর্ম মানে আমি মানুষের পাশে দাঁড়াবো, সেটা হচ্ছে আসল ধর্ম। এবং আমি যেটা বলবো, আমাদের রাজ্যে আজকে উদয়পুরে ঘটনাটা দেখলাম বা এবং আপনাদের মাধ্যমে এখন জানলাম যে আগরতলাতে জগন্নাথ বাড়িতে নাকি প্রচুর লোকের সমাগম ঘটেছে, সেই বিষয়টা উদয়পুরের ঘটনাটা পুলিশ নিয়ন্ত্রণ করেছেন, তার জন্য আমি পুলিশকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের আগরতলাতে যে ঘটনাটা ঘটেছে সেটাকেও রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে পুলিশ প্রশাসনের মাধ্যমে বিষয়টা কঠোরভাবে হস্তক্ষেপ করা প্রয়োজন। পাশাপাশি পুলিশও কেন করবে, আমরা কেন এখনো সচেতন হচ্ছি না? একটা বিষয় নিয়ে আমরা এক মাস ধরে এটা নিয়ে পত্র পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে এত আলোচনা হচ্ছে, আমরা কেন সচেতন হচ্ছি না? এটা আমরা কবে আমাদের চোখ কান কবে আমাদের খুলবে? এটা তো হচ্ছে মানে মানে কি বলবো, সজাগ থেকে ঘুমানোর মতো অবস্থা হচ্ছে আমাদের। আমরা এখনো যদি সচেতন না হই তাহলে আমরা আর কবে সচেতন হব? এটাই বলবো যে আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, আগামী প্রজন্মকে ভালো একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। আমরা ঘরে বসে আমরা ধর্ম করি না, ধর্ম মানেই যে মন্দিরে যেতে হবে, মসজিদে যেতে হবে, সেটা কিন্তু না। অসংখ্য ধন্যবাদ। এখন শুনুন, উদয়পুরে যে মাঠ থেকে শিবলিঙ্গ পাওয়া গেছে বলে স্থানীয়রা ভিড় জমিয়েছেন, শেষে পুলিশকে ছুটে গিয়ে সে ভিড় নিয়ন্ত্রণ করতে হয়, সেখানে স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শীরা কি বলেছিলেন, কিন্তু তার আগে একজন দর্শক রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন দাদা। উদয়পুরে মূর্তিটা পাওয়া গেছে, এ তো বেশি দিচ্ছে না, এটা তো যারা তদন্ত করবেন তাদের দায়িত্ব। আমরা নিজেদের ঘরে বসে কিংবা স্টুডিওতে বসে আগরতলায় এটা ঠিক, এটা সত্য নাকি এটা
কারোর প্ল্যান্টেড সেটা আমরা কি করে বলতে পারবো? তবে তদন্তকারীরা নিশ্চয়ই তদন্ত করে সঠিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারবে। একবার শুনুন উদয়পুরে কি বলছিলেন তারা। পরিষ্কার করতে আসতে লাগে না, তো পরিষ্কার করতে গিয়া বদলক পুরাল দিয়া এইটা জায়গাটা পরিষ্কার করতে আছে, তো এরপরে খুব দিছে আর দেখতেছে যে মানে এটা পাথর পাথরের, হ্যাঁ পাথরের একটা কিছু পাওয়া গেছে, তো আমি এটা আস্তে আস্তে খোলাই গেলে দেখতেছে যে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে। কোন জায়গায়? এটা গজমোড় হাই সেকেন্ডারি স্কুল। এই সাইডটা একটু তেসরা ডালু জায়গা আছিল, তারপরে আমি হঠাৎ তো আজকা দেখা দিল এটা। তো এটা কত বছর আগে কবর ছিল এদিকে? এটা তো আমরা জন্মের আগে বুঝলি, হ্যাঁ হরদা গ্রামে প্রতিষ্ঠিত, হ্যাঁ এখানে একটা শিবলঙ্গে পাওয়া গেছে, এই মাহফিল উপলক্ষে এখানে সবাই করতে আসছিলাম আমি। এটা কোন স্কুল? এটা গজনমোড়া হাই স্কুল। কী পাইছে এখানে? এটা শিবলঙ্গে একটা পাওয়া গেছে। কীভাবে পাইছেন আপনারা? মানে ওই তো সাফাই টাফাই করতে গিয়ে তো অনেক কোদালে লাগছে। কোদালে? কার কোদালে লাগছে? আমার কোদালে লাগছে। কী নাম আপনার? আমার নাম দিলীপ দেব। শুনলেন, একদিকে শিবলিঙ্গ পাওয়া গেছে বলে কি ভিড় আপনারা দেখছেন, অপরদিকে জগন্নাথ বাড়ির তে সন্ধ্যা আরতি, সেখানেও ভক্ত সমাগম। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিপ্লব চক্রবর্তী ফ্রম বিলোনি। হ্যাঁ বলুন দাদা। আমি আপনার প্রতিষ্ঠানে কাজ করতাম অনেকদিন, সাংবাদিকতা করেছিলাম আজকাল পত্রিকা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ট্রাই করে আপনাদের ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে, উদয়পুরে কি একটা মূর্তি পেয়েছে পাওয়া গেছে? হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? শুনছি, আপনি বলুন। বিষয়টা হলো উদয়পুরে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে, হয়তো আমাদের, আমি বিলোনিয়া থেকে বলছি, হয়তো বিলোনিয়াতে একটা জেঠাদের একটা মূর্তি পাওয়া যেতে পারে, বা একটা যেকোনো একটা ধর্মের কিছু পাওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি যারা কাজ করছে না, আজকে যে দেশের সমস্যা নিয়ে যারা কাজ করছে, এরা তো অ্যাকচুয়ালি ভগবান যাদের আমরা বলি, আজকের দিনে ভগবান আমরা ডাক্তারদের বলি, যারা সেবা করছেন নার্সদের বলি, নিয়ে তো দাদা অ্যাকচুয়ালি কি বলবো, আমাদের দেশে তো বুজরুক যারা, যারা মানুষকে ঠকায়, যারা, আমি বলবো না উদয়পুরের বিষয়টাকে, এটা বাদ দিয়ে বলছি, তারাই তো আজকে এই বিষয়গুলোকে সামনে আনছে। ধর্ম, অ্যাকচুয়ালি ধর্ম, ভগবান আমাদের দেশের মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন, উনি বলে গেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সে বিদুষ। তারা অ্যাকচুয়ালি আমাদের দেশে যারা সেবা করছে, ওরা তো হাসপাতালেই সেবা করছে, ওরা তো আজকের দিনে সংকটের মুক্তি ওনারাই সেবা করছে, কিন্তু আজকে ধর্ম নিয়ে, ধর্ম রাজনীতি এসব নিয়ে খেলা চলছে। আপনি সহমত হচ্ছেন কিনা? ঠিক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এই ধরনের ঘটনা আরো বহু ঘটেছে এর আগে, যে ধর্মের নাম দিয়ে এবং কোন একটি ঘটনার সঙ্গে ধর্মের যে রং সেটাকে মিশিয়ে দিয়ে কেউ কেউ হয়তো বাণিজ্যিক দিকটাও ভাবতে শুরু করে দিতেন এর আগে। কিন্তু এই মুহূর্তে লকডাউনের মধ্যে কিংবা সামাজিক দূরত্ব যখন আমরা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, কিংবা বিশ্বের প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে প্রথম যে বিষয় মানতে হয় সেটা হচ্ছে সামাজিক দূরত্ব, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সন্ধ্যা আরতি কিংবা শিবলিঙ্গ মাটি পুড়ে উঠছে এবং জানা যা এই ধরনের বিষয়গুলো বা অনুষ্ঠানগুলোতে আমরা কিভাবে জড়িয়ে যাচ্ছি, ভিড় বাড়িয়ে দিচ্ছি, কোথাও হিন্দুর তকমা দিয়ে, কোথাও মুসলিম তকমা দিয়ে, কোথাও খ্রিস্টান তকমা দিয়ে, কোথাও বুদ্ধ, কোথাও এভাবে বিভিন্ন ধর্মে ভেদাভেদ বা বিভিন্ন ধর্মের নাম করে আমরা তো আগে পরে একটি রোগকে ডেকে আনছি, সেই বিষয়টা আমরা কেন মাথায় রাখতে পারি না? শুধুমাত্র নিজামুদ্দিন নিজামুদ্দিন যারা করছেন, তার পরপর যে ঘটনাগুলো আমাদের দেশে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে ঘটছে সেটা তো আসলে আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলার মতো। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, থেকে বলছি। হ্যাঁ বলুন। কি
হলো করুণা, ধর্ম করুণ। ধর্ম বলতে আমরা বুঝি আমাদের ধারণা, আমরা কি করবো, আমরা ধারণ কি ধারণ করতে করতে তো এখন হচ্ছে কি আমাদের ভগবান থাকবো আমরা ঘরে বসে, আমরা এখানে যাব সেখানে যাবো, গেলে তো যে সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রিক মিডিয়াতে সব দুনিয়ার মিডিয়াতে যে আপনি ক্ষেত্রের মানে প্রচার করছেন, আমরা মানুষ আপনাদের কথা ধৈর্য করে ঘরে ঢুকাচ্ছে, আর খুবই সচেতন সচেতন হতে হতে এখন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আপনার কথাগুলো অস্পষ্ট শোনা যাচ্ছিল তাই বিচ্ছিন্ন হয়ে গেছে। আর একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। বিলোনি বাটপাড়া থেকে বিরাজ হচ্ছে, বলুন, শুনছি। ধর্ম নিয়ে করুণা করোনা, অবশ্যই ধর্ম এবং করুণা আমরা এক করব কেন? ধর্ম যার যার, করুণা সারা বিশ্বের ব্যাপার। আমার ধর্ম যদি করতেই হয় আমাকে ঘরে বসেই করতে হবে, কারণ যেহেতু বর্তমান সারা বিশ্ব তথা ভারতবর্ষে তথা ত্রিপুরা রাজ্যের লকডাউন চলছে, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা প্রত্যেকটা ভারতবাসীর নৈতিক কর্তব্য। আমরা সকলের সহযোগিতায় এই মুহূর্তে আমাদের সত্যি আনন্দের ব্যাপার, আমাদের এই রাজ্য করুণা মুক্ত রাজ্য হিসাবে আমরা করতে পেরেছি। যারা যাদের সহযোগিতায় ডাক্তার নার্স আর কথাহীন সাধারণ পাবলিক তাদের অক্লান্ত সহযোগিতায় আমরা এই রাজ্যকে করোনা মুক্ত করতে পেরেছি, সবাইকে আমি সশস্ত্র প্রণাম জানাচ্ছি। বিশেষ করে উদুপুরে, হ্যালো, হ্যাঁ শুনছি, উদুপুরে যে শিবলিঙ্গ পাওয়া গেছে এটা নতুন তেমন কিছু নয়, কারণ আমরা জানি মহেঞ্জোদারো এবং হরপ্পা সেখানে পদ্মপাতিভাবে কিভাবে অনেক কিছু পেয়েছিল। আমরা দেখেছি আমাদের সাত ডিস্ট্রিক্টে জুলাই বাড়িতে পিলাকে সেখানে পদ্মপাতিকেরা অনেক কিছু সেখানে পেয়েছে, সেটা পেতেই পারে, কারণ মাটির নিচে অনেক অনেক মূল্যবান জিনিস আছে যেগুলি পাওয়া যেতে। এটা যে সাজানো ঘটনা বলি আমি সেটা বলছি না, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি ধীরে আমরা যদি করুণাকে দেখে আনি সেটা তো অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপের ব্যাপার। সে নিজামুদ্দিন বলুন, আজকে বাংলাদেশে সেখানে বাংলাদেশের ঘটনায় বলুন বা আপনাদের আগরতলাতে জগন্নাথ মন্দিরে বলুন, এগুলি ঘটনা আমাদের এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আরেকটা ব্যাপারে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে সচেতন করতে চাই, গত আগামী রোববারে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া ঠাকুরের বিলোবান দিবস, সেটা বাংলাদেশও ডিঙ্গা মানে কিংবা কবির ধর্মে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ওনারা বলেছেন যার যার বাড়ি করে সেটা ভালো ওই দিনটিকে পালন করার জন্য। আমাদের রাজ্য যাতে সবাই এই দিনটিকে বাড়ি ঘরে পালন করি, কোন মন্দির মন্দিরে যাতে আমরা সেটাকে ব্যাপকভাবে আমরা না নিই, শুধু মন্দিরে যদি করতে হয় শুধু পুরোহিত দিয়ে সেখানে যাতে পূজা করা হয়, এই ব্যাপারে যাতে সবাই সচেতন থাকে এবং সরকারও যাতে আগামী রোববারের অপ্রতিক্রিয়ার দিনটাকে বেশ মাথায় রেখে যাতে ওনারা সচেতন থাকেন। ধন্যবাদ, নমস্কার। ঠিক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এই বিষয়গুলো আমাদের মানতে হবে এই কারণে, কারণ করোনা আক্রান্ত হলে শুধুমাত্র নিজে আক্রান্ত হব এমন নয়, আমার পারিপার্শ্বিক বা আমার সঙ্গে যাদের সংস্পর্শ বা যাদের সংস্পর্শে আমি যাই প্রত্যেকের কিন্তু সেই করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই কারণেই এমন একটি রোগ যা চোখে ধরা পড়ে না, তাই আমাদের প্রত্যেককে কয়েকটি বেসিক যে নিয়ম তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক দূরত্ব, অর্থাৎ প্রত্যেকটা মানুষ থেকে প্রত্যেকটা মানুষের দৈহিক যে দূরত্ব সেটা অনেকটাই দূরত্ব বজায় রাখা উচিত, এবং সেটাই আজ আমরা মানতে পারছি না কেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, শুনছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার,
দাদা, এই কয়েকটা দিন যদি আমরা ধর্মটাকে একটু পেছনে রাখি তাহলে মনে হয় পরের আরো সময় পাবো ধর্ম করার, কিন্তু এখন ধর্ম করতে গিয়ে যদি করোনাটাকে আমরা নিয়ে আসি তাহলে পরের বার কিন্তু আর ধর্ম কি জিনিস সেটা করতে পারবো না, নিশ্চয় নিজের চোখে দেখতেও পারবো না। আর এখানে আসলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছিলেন, আমি ভক্তের ভাব চাই না, ভক্তের ভক্তি চাই। এখানে হাত তুলে যে নৃত্য হচ্ছে না, আসলে এগুলি ভক্তি না দাদা, এগুলো হলো ভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতায় একটা অংশে, অর্জুনকে অর্জুনকে বলেছিলেন, অর্জুন আমি ভক্তের ভাব চাই না, ভক্তের ভক্তি চাই। ভক্তি থাকলে ঘরে বসেই দাদা ধর্ম করা যায়, আর এখন ধর্ম করতে গিয়ে করোনাকে নিয়ে ঘরে চলে আসব, তারপর পরের জন্য। আর আমি যদি নিয়ে আসি না, আমার নেক্সট জেনারেশনই আর কোনো ধর্ম করতে পারবে না, সেটা হিন্দু ধর্মই হোক, মুসলিম ধর্মই হোক, খ্রিস্টান ধর্মই হোক। সুতরাং আমাদের সারা বিশ্বের লোকের, সারা ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও আমরা যেই যেই ধর্মের ভক্তরা আছি আমাদের সেটাই মাথায় রাখতে হবে। এখন আমাদের করোনাকে নিয়ে কিভাবে ফাইট করা যায়, করোনা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, সেই ধর্মটাই যাতে ঘরে বসে করি দাদা। নমস্কার, ভালো থাকবেন দাদা, প্রসেনজিৎ দা। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমরা প্রত্যেকে এখন এই সারা পৃথিবীকে বাঁচানোর জন্য চার দেয়ালের পৃথিবীকে আশ্রয় নিয়েছি এবং সেই পৃথিবীটাতেই আমাদের দিন রাত 24 ঘন্টা কাটাতে হচ্ছে। কারণ আমরা জানি যে এমন একটি সময়ের মধ্য দিয়ে গোটা পৃথিবী এই মুহূর্তে চলছে যে সোশ্যাল ডিস্টান্সিং অর্থাৎ সামাজিক দূরত্ব যদি আমরা বজায় না রাখি যে কোনো সময় যে কারোর মধ্যে এই করোনা আক্রমণ হানতে পারে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? আপনারা পরিবেশন করছিলেন, বিষয়টা হচ্ছে ধর্মকে, আমার কথা বলার আগে যে আরেকজন বললেন যে ধর্মকে পেছনে রেখে, ধর্মকে পেছনে রাখার কোন বিষয়, ধর্ম যেটা আমরা জানি ধর্ম হচ্ছে ঈশ্বরকে কোনো ভাবে আমরা বলছি না, সুপার পাওয়ারকে বিশ্বাস করতে হবে। কিন্তু সুপার পাওয়ার যা বলেছিলেন, সুপার পাওয়ার বলেছিলেন যে মানুষের মধ্যে সেবা করে, যেটা আজকের ডাক্তাররা করছেন না, আজকের নার্সরা করছেন, এদেরকে সম্মান করতে হবে। এই যে বুজরুকি ধর্ম নিয়ে, যে বুজরুকি তবলিগি জামায়াত, এখানে হিন্দু ধর্মের শিবলিঙ্গ নিয়ে জামায়াত, এগুলি নিয়ে একটু কথা বলতে, কথাটা হচ্ছে আমার বিষয়টা হচ্ছে এগুলি নিয়ে কথা বলো, ধর্মকে কোনো ভাবে অপব্যাখ্যান, বিষয়টা হচ্ছে মানুষকে সেবা, মানুষকে সেবা করার মধ্যে যে ভগবানকে পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য। মানুষকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়, আজকের দিনে দেখুন মানুষ সেবা করার সুযোগ পেয়েছে, কত মানুষকে কত মানুষ সেবা করতেন, সেই বিষয়টা যাতে আপনাদের চ্যানেল সেই বিষয়টা যাতে মুখ্য হয়ে ওঠে, সেটাই আমার বক্তব্য। আমরা একবারও বলছি না যে এটা কারো কারোর মস্তিষ্ক প্রসূত, কল্পনা প্রসূত। আবার এটাও জানা যাবে তদন্তের পর যে সত্যি অর্থেই এর সঙ্গে কোন ইতিহাস জড়িয়ে রয়েছে বা ছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে যেভাবে ভিড় আমরা দেখলাম, তার পেছনে ধর্মের যে সুরসুরি, ধর্মের যে রং একটি জোরে দেওয়া হচ্ছে এই করোনার প্রতিহত করতে, যখন লকডাউন, সামাজিক দূরত্ব এই শব্দগুলো আমরা ঘুম থেকে ওঠার পর, ঘুমানোর আগে পর্যন্ত শুনছি প্রতিনিয়ত, ঠিক তারপরেও যখন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছি না, তাহলে কোথায় আমাদের দুর্বলতা? আমরা কেন সচেতন হতে পারছি না? সবচেয়ে আশ্চর্যের বিষয়, আগরতলা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরের সেই দৃশ্য আপনারা দেখছেন একেবারে ভেতরে, যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সেখানে ভক্তদের কি ভিড়, তাদের যে কীর্তন সেই শব্দ আপনারা শুনবেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কোথা থেকে বলছি? হ্যালো, হ্যাঁ, আমি কোথা থেকে বলছি? দেখুন,
আমরা ধর্ম করব না? হ্যাঁ অবশ্যই আমরা ধর্ম করুন। ধর্ম করুন কেমন হবে? আমরা ধর্ম সম্বন্ধে জানতেই হতো, সে ধর্ম কথার অর্থ কি আমি যতটুকু জানি, হচ্ছে জীবের স্বাভাবিক বৃত্তি। জীবের মধ্যে আমরা মানুষও পড়ি, আমরা মানুষ যে একটা জীব, আমাদের ধর্মটা কি আমরা কি সেটা জানি? যদি জানতাম তাহলে অবশ্যই করোনার মতো একটা ভাইরাস হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাই সেই সম্বন্ধে আমাদের অবশ্যই চেতনা থাকা দরকার। সেই চেতন না থাকাটা সেটা আমাদের যে অচৈতন্যটা, এটি তো আমাদের অধর্ম। কারণ দেখুন আগুন একটা জিনিস, আগুনের মধ্যে যেমন একটা শিশু হাত দিয়ে তার হাত পুড়বে, সে অজ্ঞান অবস্থা বুঝে না। ঠিক যেমন একটা প্রাপ্ত বয়স্ক যারা আমরা বুঝি যে আগুন পানি ইত্যাদি বুঝি, আমরা যখন আগুনে হাত দেব আমাদেরও হাতটা পুড়বে। ঠিক তেমনি করোনা ভাইরাস, করোনা ভাইরাসের কাছে যারাই সেই সংস্পর্শ হইব, একজন করোনা ভাইরাসের রোগীর সংস্পর্শ হলে তারও সেই করোনা ভাইরাসে আক্রান্ত হইব। তাহলে আমরা এইটুকু বুঝি না, তাহলে আমরা ধর্ম সম্বন্ধে আমরা কতটুকু আমরা জানি? মানুষগুলির জন্ম নিয়ে মানুষের ধর্মই আমরা জানি না। আমরা অনেকে দেখবেন মানব দেহ ধারণ করে আমরা পশুর মতন আচরণ করি, তাহলে এটা কি মানুষের ধর্ম হয় না? তাই আমরা ধর্ম করব, কোন ধর্ম? মানুষগুলো জন্ম নিয়ে মানুষের যে কর্তব্য এবং কর্ম, এটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন্দ্র করে গীতায় সেই বাণীগুলা লিপিবদ্ধ করছেন। তাহলে আমরা আসলে ধর্ম জানি না, ধর্ম বুঝি না, ধর্ম অবশ্যই করুন। মানব কুলে যে ধর্ম সেই ধর্ম আমরা করি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমরা প্রত্যেকবার প্রত্যেকটা জায়গাতে যেভাবে আমরা ভিড় জমাচ্ছি এবং ভিড় জমানোর পরপরই প্রত্যেকটা কারণে অকারণে ধর্মকে জড়িয়ে ফেলছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলতে হয় আমাদের সচেতনতা আরো বেশি প্রয়োজন। আরো একজন দর্শক রয়েছেন, অনুষ্ঠানের শেষ ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম কি, আজকে মানব জাতি বিপর্যয়ের মুখে, যেখানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিকা জারি করেছেন কেউ ঘর থেকে বেরোতে পারবে না, ঘরের মধ্যে থাকতে হবে। সেখানে মন্দির কিভাবে খোলা হবে? তাদের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের রেজিস্ট্রে? না নেওয়া থাকলে কেন নেওয়া হয়নি? রাস্তার মধ্যে পুলিশ কেউ যদি দায়িত্ব নিয়ে বেরোচ্ছে লাঠিপাটা করছে, তাদের মন্দির কর্তৃপক্ষের রেজিস্ট্রে কেন আইনি পদক্ষেপ নেওয়া হলো না এখন পর্যন্ত? এটি আমার বক্তব্য। ঠিক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমরা যে বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলছিলাম সেই বিষয়টা হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি যে এইভাবে ভিড় জমছে এবং ভিড়ের পরই কোনো না কোনো ধর্মকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং অপর ধর্মের লোকেরা সেই ধর্মকে উদ্দেশ্য করে গোটা ধর্ম বা ধর্মীয় মানুষদের আঘাত করে বলাবলি করতে শুরু করে। নিজামুদ্দিনের পর যেভাবে সংখ্যালঘুদের অভিযুক্ত করা হয়েছিল, ঠিক তারপর এই ধরনের ছোটখাটো যে ঘটনা সেখানেও যদি সংখ্যাগুরুদের অভিযুক্ত করা হতো তাহলে ঘটনাগুলো ঠিক ছিল না। আমরা বারবার বলি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত শুধুমাত্র তারাই অভিযুক্ত হোক, তাদের উপর অভিযোগ করা হোক, তাদেরকে দায়ী করা হোক, এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য প্রত্যেকটা মানুষ যেন সচেতন থাকে, প্রশাসন যেন সজাগ থাকে। কোনো মন্দির বা মসজিদের নাম করে, কোনো ধর্মের নাম করে অন্তত পক্ষে করোনাকে যেন আমরা আমন্ত্রণ না করি, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন পিবিটিভি। স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বস।